কঠিন রোগ সারাতে পারে পঞ্চমুখী রুদ্রাক্ষ। ভুলভাবে ধারণ করলে উল্টে বিপদ কিন্তু আপনার। মহাদেবের আশীর্বাদ শরীরের কোথায় রাখবেন? পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণের জন্য কিছু নিয়ম আছে, সেগুলো আপনি জানেন কি? জেনে না পড়লে মহাদেব রুষ্ট হবেন। রুদ্রাক্ষের মধ্যে পঞ্চমুখী রুদ্রাক্ষই সবচেয়ে জনপ্রিয়। এটির বিশেষ গুরুত্ব রয়েছে। এই রুদ্রাক্ষ ধারণ করলে নাকি সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করেন সাধু সন্ন্যাসীরা। তবে এই পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণের জন্য কিছু নিয়ম আছে, সেই নিয়ম মেনে চললে তবেই ফল পাবেন। জানুন শরীরের কোথায় রাখবেন এই বিশেষ রুদ্রাক্ষ। মনে করা হয় এটি পঞ্চব্রহ্মার রূপ। এটিকে ধারণ করলে দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট থাকেন। তবে ধুলোবালি লাগা ময়লা হাত দিয়ে কখনোই রুদ্রাক্ষ স্পর্শ করবেন না, কারণ মনে করা হয় পঞ্চমুখী রুদ্রাক্ষের ওপর স্বয়ং মহাদেবের আশীর্বাদ রয়েছে। এটি সবসময় পরে থাকা যায়, তবে কারোর শেষকৃত্যে যোগ দিতে গেলে রুদ্রাক্ষ খুলে রেখে যান। তবে এই বিশেষ রুদ্রাক্ষ কিন্তু সকলের জন্য নয়। কিভাবে বুঝবেন এটি আপনি ধারণ করতে পারবেন কি না? মাসের যে কোনো সোমবার পঞ্চমুখী রুদ্রাক্ষ গঙ্গা জলে শোধন করে লাল সুতোতে ধারণ করতে হবে। এই রুদ্রাক্ষ ধারণের পর যদি আপনার জীবনে নানান সমস্যা আসে তাহলে খুলে ফেলুন। মনে রাখবেন শক্ত সুতো দিয়ে বাঁধতে হবে, রুদ্রাক্ষের মালা যেন ছিঁড়ে মাটিতে না পড়ে যায়। আপনি যদি নিয়মিত রুদ্রাক্ষ পরে থাকেন তাহলে কিন্তু ভুলেও আমিষ খাবার খাবেন না, এমনটাই বলে থাকেন সাধু সন্ন্যাসীরা। ভক্তি ভরে গলায় রুদ্রাক্ষ ধারণ করলে যদি সে ব্যক্তি পাপও করে থাকেন তাহলে তার পাপের বোঝা অনায়াসে চলে যায়। দেখতে অতি সাধারণ হলেও এই পঞ্চমুখী রুদ্রাক্ষ শান্তি আনবে আপনার জীবনে। মানুষের বিশ্বাস রুদ্রাক্ষ এমনভাবে পড়তে হবে যাতে তা আপনার বুকের কাছে থাকে। হার্টের কাছাকাছি রুদ্রাক্ষ থাকলে নাকি হার্টের সমস্যা, টেনশন, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখা যায়। রুদ্রাক্ষে প্রাণ প্রতিষ্ঠা পুজো সম্পূর্ণ হলে সঙ্গে সঙ্গে তা পড়ে নিন। পুরোহিতের সঙ্গে কথা বলে কোনো শুভ দিন দেখেই রুদ্রাক্ষের প্রাণ প্রতিষ্ঠা পুজো করুন। মোট যত রুদ্রাক্ষ ফলে তার 50-60% হলো পঞ্চমুখী রুদ্রাক্ষ। এর বিশেষ গুরুত্ব রয়েছে। সাধু সন্ন্যাসীরা বলেন পঞ্চমুখী রুদ্রাক্ষের নিয়ন্ত্রক গ্রহ হলো বৃহস্পতি, সেই কারণেই এই রুদ্রাক্ষকে দেবগুরু বলা হয়। নিয়ম মেনে এটিকে ধারণ করলে আপনি ফল পাবেন। প্রথম বাংলা ব্যুরো।